আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আনবক্সিং করব DJI OM4। আপনারা জানেন এটা একটা ওয়েল নোন গিম্বল এবং এটা দিয়ে খুব ভালোভাবে আপনি ভিডিও করতে পারবেন এবং যে কোনো ব্লগিংয়ের জন্য বা ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য এটাতে প্রচুর অপশন রয়েছে এবং DJI OM-এর নিজস্ব একটা সফটওয়্যার রয়েছে। সেই সফটওয়্যারটি আপনি যদি আপনার মোবাইলে ইনস্টল করেন তাহলে আপনি ওটা থেকে অনেক অপশন পেয়ে যাবেন এবং এর মধ্যে আপনার ভিডিওর মধ্যে জুম করা, তারপরে আপনার প্যানোরামা ছবি তোলা বা স্পিনিং ভিডিও, অনেক অপশন রয়েছে এটাতে। এবং এটার একটা ম্যাগনেটিক সলিউশন করেছে এটার মোবাইলটাকে আপনাকে অ্যাটাচ করার জন্য। এই গিম্বলটা আইফোনের সাথে খুব ভালো কাজ করে, অ্যান্ড্রয়েড সেটের সাথেও কাজ করে, বাট অনেক অপশন আছে যেগুলো আপনি আইফোনের মধ্যে পাবেন, স্যামসাং বা অন্য অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো মার্কেট আছে ওগুলোতে পাবেন না। তো প্রথমে এটাকে আনবক্সিং করা যাক। ওয়াও, ইটস এ ভেরি গুড প্যাক। একবারে প্যাকের মধ্যে সব কিছু ভরে দিয়েছে। একটা দেখে মনে হচ্ছে খুবই কমার্শিয়াল এবং প্রফেশনাল একটি ব্যাগ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা ট্রাইপড দেওয়া হয়েছে গিম্বলটিকে দাঁড় করানোর জন্য। এটা আগের ভার্সনটাতেও ছিল OM3-তে। খুব স্ট্রং এবং খুব নাইস ফিনিশড একটা ট্রাইপড। এবং এটা ব্যাগটাকে ক্যারি করার জন্য একটা স্ট্রিপ দিয়েছে এবং USB-C চার্জার কেবল, সি পোর্ট দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য গিম্বল দ্যাট ইউ আর লুকিং ফর। এবং দারুণ এবং স্ট্রংলি বিল্ড একটি গিম্বল, এটা হাতে না নিলে বলে প্রকাশ করা যাবে না। এবং এটার যে ক্লাম্পটা এটার মধ্যে লাগিয়ে দিয়েছে, ম্যাগনেটিক ক্লাম্পটা, এটা যে টোটালি ম্যাগনেটিক একটি ক্লাম্প, এই ক্লাম্পটার মধ্যে DJI লেখা আছে। মোবাইলের ক্যামেরার দিকে করে জিনিসটাকে সেট করতে হয়, যেমন এই মোবাইলের ক্যামেরাটার দিকে এভাবে করে জিনিসটাকে সেট করে ফেলতে হয়। এই ক্লাম্পটার সুবিধা হচ্ছে আপনি ব্যাক কভার যেটি আছে আপনি চাইলে সেটাকে রেখেও এই মোবাইলটাকে আপনি এই ব্যাক কভারে ক্লাম্পটা লাগাতে পারেন। ব্যাগের মধ্যে আরও কিছু জিনিস আছে যেগুলো আসলে মোবাইলের পিছনে আরেকটা ক্লাম্পের মতো লাগানোর জন্য, পপ সকেটের মতো অনেকটা। এই যে পিছনে যে মেটাল যে জিনিসটা দেওয়া হয়েছে এটার মধ্যে একটা রিংয়ের মতো আছে এবং এই জিনিসটা পিছনে একবারে গ্লু দিয়ে পারমানেন্টলি লাগিয়ে দেওয়া যায়, আবার খুলেও ফেলা যায়। এবং এটা লাগানোর মাধ্যমে যাই মানে যারা মোবাইলে নর্মালি ব্যাক কভার ইউজ করেন না তারা এই পপ সকেটের মতো জিনিসটা লাগাতে পারে এবং যখন তখন যে কোনো সময় ভিডিও করার সময় খুব ইজিলি মোবাইলটা গিম্বলের সাথে লেগে যাবে। সো এটা দেওয়া হয়েছে ব্যাগের মধ্যে। এবং যেটা বললাম যে অবভিয়াসলি যে যদি ছোটো কোনো মোবাইল ইউজ করা হয় এটার জন্য একটা সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই স্টিকারগুলো দেওয়া হয়েছে, যে স্টিকারগুলো লাগিয়ে তার উপরে এই পপ সকেটের মতো রিং যে ক্লাম্পটা সেটা লাগানো যেতে পারে। এবং এটা যদি লাগানো হয় আমরা পরে যখন রিমুভ করতে চাবো তখন কোনো মার্ক ক্রিয়েট করবে না এই পপ সকেটটা বা কোনো ড্যামেজ করবে না মোবাইলের ব্যাক সাইডটাকে। খুবই স্ট্রংলি নিয়ে নিল গিম্বলটা মোবাইলটাকে, মানে চিন্তাই করা যায় না যে ম্যাগনেটটা আসলে কত স্ট্রং। তো এখন আমরা যেটা দেখাবো যে এটার মধ্যে আসলে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাবো যে এখানে একটি মেনু বাটন বা পাওয়ার বাটন আছে, এটা টিপ দিয়ে মোবাইল আপনার এই গিম্বলটি স্টার্ট হবে। এবং LED লাইট দেখা যাচ্ছে এখানে, যে পাওয়ার আপনাকে দেখাবে যে কতটুকু পাওয়ার আছে। তারপরে এখানে যে সুইচটা দেওয়া হয়েছে এটাকে শাটার সুইচ বলা হয়, এটা দিয়ে ভিডিও অন অফ এবং ছবি তোলা যায়। এবং এটি হচ্ছে নেভিগেটর, আপনি বামে ডানে করে যখন মুভ করবেন তখন যে বডিটি এবং এটা তখন ডানে বামে মুভ করবে, উপরে নিচে হবে, এটাকে এটা দিয়ে ট্র্যাক করা যায়। এবং এটি হচ্ছে জুম করার জন্য, যখন
আপনি মোবাইলটাকে ব্লুটুথ দিয়ে এটার সাথে কানেক্ট করবেন, তখন এই যদি জুম ইন এবং জুম আউট করা হয়। তাছাড়া এটাতে রয়েছে একটি ইউএসবি সি পোর্টের, এটাকে চার্জ দেওয়ার জন্য সি পোর্টের যে অপশনটা এখানে দেওয়া হয়েছে, এটা ছাড়াও রয়েছে এখানে মোবাইলকে চার্জ দেওয়ার জন্য এখানে একটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি মোবাইলটাকেও চার্জ করতে পারেন গিম্বল থেকে। সো এবং এটা ছাড়াও আরেকটা সুইচ রয়ে গেছে, সেটা হচ্ছে সামনে। এই সুইচটার অনেক অপশন রয়েছে, এটাকে ট্রিগার সুইচ বলে, যেটা পাঞ্চ করে আপনি মোবাইলটি যে পজিশনে থাকুন না কেন স্ট্যান্ডার্ড পজিশনে চলে আসবে। তারপরে ইচ্ছা করলে তিনবার পাঞ্চ করলে এটা ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যায়, এবং আপনি যদি সিঙ্গেল পাঞ্চ করেন তাহলে সাথে সাথে কোনো একটা অবজেক্টকে যদি আপনি ফোকাস করতে চান সেটাকে সে ফোকাস করে ফেলে ফেলে। অবজেক্টটা যদি স্ক্রিনের মধ্যে একবার ফোকাস করে দেওয়া হয়, অবজেক্টটি যেদিকে মুভ করবে সেদিকে ক্যামেরাটা অটো মুভ করতে থাকে। আর নিচের যে অংশটা, এখানে এই ট্রাইপডটাকে লাগানোর জন্য একটা স্ক্রুর মতো অপশন দেওয়া হয়েছে, যেটা আপনি ঘুরালে এই ট্রাইপডটার মধ্যে এটা লেগে যাবে। আমি যদি এটাকে অন করি আপনি দেখেন যে এটা কী করে, এটার সাথে সাথে এটা ভার্টিক্যাল পজিশনে মোবাইলটিকে নিয়ে এসেছে যেন আমি এটাকে অ্যাক্টিভ করি। এবং আমি যদি এটার প্রথমে যে সফটওয়্যারটি আছে, আমি এটা সফটওয়্যারটিতে যাই, সফটওয়্যারটিতে যে অ্যাগ্রি করি। সো আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। নর্মালি আমাকে ইমেল নাম্বার দিতে হয়েছে, পাসওয়ার্ড দিতে হয়েছে, এবং তাদের দেয়া কিছু কিজ আমাকে ইনসার্ট করতে হয়েছে, এবং আলটিমেটলি তারা এটা অ্যাক্টিভ করেছে এবং একটা টিপস কন্টিনিউ করেছে দেখানোর জন্য যে কীভাবে আসলে প্রত্যেকটা বাটন কাজ করে। যেমন দেখাচ্ছি, এই যে আমি ইচ্ছা করলে এটাকে স্ট্রেট বাটনে নিয়ে আসতে পারি, ইচ্ছা করলে ডাবল ক্লিক করলে এটা আবার হরিজন্টাল মোডে নিয়ে আসা যায়। ফাংশন রয়েছে তো, এবং গিম্বলটার জন্য DJI মিমো নামে একটা সফটওয়্যারও আছে, এটা অ্যাপল স্টোরও আছে আবার অ্যান্ড্রয়েড স্টোরও আছে। তো আমি এখন দেখাবো সফটওয়্যারের বাইরে কী ফাংশনগুলো আছে এবং সফটওয়্যারের ভিতরে কী ফাংশনগুলো আছে। যেমন এটা হচ্ছে মেনু বাটন, এটাকে ডাবল ক্লিক করলে এভাবে করে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল ভিউ মোডে চলে আসে, এবং আমরা যদি এটাকে ভিডিওতে দেই তখন এই যে শাটার বাটনটা আছে এটা টিপ দিলেই ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। যেমন আমরা একটা ভিডিও অন করেছি, আমরা এখন এভাবে করে ঘুরালে জিনিসটা আমরা ম্যানুয়ালি ঘুরাচ্ছি, ঠিক আছে। এবং যখন আমরা সফটওয়্যার ভিতরে ঢুকে যাব তখন এই নেভিগেশন যে বাটনটা আছে লেফট রাইটে কাজ করবে, এবং এই যখন আমরা ভিডিওটাকে মানে ক্যামেরাটাকে এরকম অবস্থায় আছে তখন এই অবস্থায় জুম বাটনটা কাজ করে না, এটা একমাত্র সফটওয়্যারে কাজ করে। আর সামনে যেই ট্রিগারটা আছে, ট্রিগারটা তো সফটওয়্যার অনেকগুলো ফাংশন রয়েছে, তবে এই সফটওয়্যারের বাইরেও কিছু ফাংশন রয়েছে। যেমন ডাবল ক্লিক যদি করি এটা একটা স্ট্যান্ডিং বা ডিফল্ট মোডে চলে আসবে। আমি যদি এটাকে স্ট্রেট রাখতাম এবং এটাকে যদি আমি এভাবে বাঁকা করে দিতাম, তারপরে এই ট্রিগারটাকে ডাবল ক্লিক করলে এটা আবার সোজা হয়ে তার ডিফল্ট পজিশনে চলে আসত। এখানে ছবি তোলার জন্য এই শাটার বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে ছবি উঠে যাবে, এবং আগে যেটা বলেছি যে এই জুম বাটনটা এটার মধ্যে কাজ করে না। সো এটা হচ্ছে আউট অফ দ্য সফটওয়্যার এই ফাংশনগুলো আমরা পাচ্ছি এই বাটনগুলো থেকে, এর থেকে বেশি কিছু পাচ্ছি না। DJI-এর যে সফটওয়্যারটা আছে সেটার মধ্যে যাব, এবং সেটার মধ্যে যে ক্যামেরা আছে সেটা আমরা অ্যাক্টিভ করলাম। এখন আমাদের কাছে অনেক অপশন আছে। এখন আমরা দেখতে পাবো যে আমরা যদি এই নেভিগেশন বারটা দিয়ে আমরা চাইলে ডান রাইট সাইডে করলে রাইট সাইডে ঘুরে যাবে, লেফট সাইডে করলে লেফট সাইডে ঘুরে যাবে, এবং যদি আমরা উপরে নিচে করতে চাই সেটাও টোটালি কাজ করছে। এখন যদি এটাকে আমরা তিনটা ক্লিক করি তাহলে যেটা হবে ক্যামেরাটা চেঞ্জ হয়ে ফ্রন্ট ক্যামেরাটা অ্যাক্টিভ হবে, ফ্রন্ট ক্যামেরা চলে এসেছে। আবার যদি ট্রিগারটাকে আমরা তিনবার পাঁচ করি আবার ব্যাক ক্যামেরা চলে গেছে। সো এই সফটওয়্যারের মধ্যে এই ট্রিগারের এটা একটা ফাংশন রয়েছে। এটা ছাড়াও আরেকটা ফাংশন রয়েছে যে স্পট অন, যেমন আমরা যদি একটা জিনিসকে স্পট করি তখন দেখা যাবে যে এটাকে টিপ দেওয়ার পরে সে জিনিসটাকে স্পট করবে। লাইক আমি চেয়ারটাকে স্পট করলাম, করার পরে এখন আমি গিম্বলটাকে যেদিকেই ঘুরে যেতেছে সেটার দিকেই চলে যাচ্ছে, কোনোভাবে আমার এই মুভমেন্টের কারণে ওই স্পট থেকে এটা সরে যাচ্ছে না। এবং দেখেন আমি যদি এটাকে নিচেও করি ডাউন করি, এটাকে যদি উপরও করি, এটা কোনোভাবেই আমার যে ফোকাসের যে
স্পটিংটা আমি করেছি সেটা থেকে মুভ করছে না। আবার একটা সিঙ্গেল ক্লিক করলে এটা থেকে বের হয়ে যাওয়া যায়। এখানে অন্যান্য অপশন যেগুলো আছে, ফটোজ আছে, স্লো মোশন আছে, আইফোনের জন্য স্পেশালি 240 FPS/s আমরা এটা ভিডিও করতে পারি। স্লো মোশন খুব স্ট্রংলি স্লো মোশন এটাকে ভিডিও শ্যুট করা পসিবল, বাট স্যামসাংগুলোতে এটা 60 FPS পর্যন্ত করতে পারে, এর বেশি যেতে পারে না। যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে, স্পোর্ট মোড, কেউ যদি রানের মধ্যে থাকে তাকে অটোমেটিক গিম্বলটা ফলো করবে, এবং এই ফলো বাটন থেকে আমরা যদি স্পিনে চলে যাই তাহলে এটা একটু ডিফারেন্টভাবে কাজ করবে। যেমন আমি স্টার্ট করেছি এবং স্পিন মোডটা অ্যাক্টিভ করেছি, আমি দেখতে চাচ্ছি যে স্পিন মোডটাতে আমাদের ভিডিওটা কেমন দেখাবে। এবং এখানে শেষ হয়ে গেল, আবার ব্যাকে আমি মুভ করে নিয়ে আসলাম, সেটা আবার ঘুরে স্ট্রেট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং। আমি এটা হচ্ছে DJI মিমো সফটওয়্যারের ডাইনামিক জুম আউট একটি ফিচার্স, যেখানে আমরা জসীম ভাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং পিছনের অবজেক্টটি আস্তে আস্তে সামনে চলে আসছে, এর মানে আমরা জসীম ভাইকে জুম আউট করছি। এবং তারপরে আমরা ডাইনামিক জুম ইন ফিচার্সে গিয়েছি, যেখানে জসীম ভাই তার জায়গায় দাঁড়িয়ে আছে এবং পিছনের যে অবজেক্টটি দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং এটা একটা স্পেসিফিক ফিচার্স এই DJI মিমোর। এবং এখন আমরা স্লো মোশন ইফেক্ট দেখতে পাচ্ছি, থ্যাংকস টু জসীম ভাই যিনি আমাদেরকে হেল্প করেছেন এই ভিডিওগুলো করার জন্য। এবং তার নর্মাল যে হাঁটাটা সেটাকে আমরা 120 FPS-এ ভিডিওতে শ্যুট করেছি DJI মেমোর মাধ্যমে, এবং তার এই নর্মাল হাঁটাটাকেই দেখে মনে হচ্ছে একটা সিনেমেটিক ভিডিওতে টার্ন নিয়েছে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং এভাবে আমরা চাইলে কোনো একটা সাবজেক্ট যদি দৌড়ে যায় সেটাকেও আমরা 120 FPS-এ ভিডিও করতে পারি। এটা ছাড়া আমরা যদি ঝর্ণার পানি বা বৃষ্টি, যেটার জন্য আরও বেশি ফ্রেম পার সেকেন্ডের প্রয়োজন হয়, সেটাও আইফোনের মাধ্যমে 240 FPS-এর মাধ্যমে শ্যুট করা পসিবল। এটা DJI মেমোতে করা টাইম ল্যাপসের একটি ভিডিও, যেটাতে আমরা 15 মিনিটসের একটি ভিডিওকে 30 সেকেন্ডে বা 60 সেকেন্ডে নামিয়ে এনে আমরা এইভাবে করে মেঘের যে ওয়েভটা বা চলে যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা DJI মেমো নিজেই শ্যুট করেছে জাস্ট ভিডিওটা অ্যাক্টিভ। এটি DJI মেমোর হাইপার ল্যাপসের একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি প্যানোরামা ক্লোন মি একটি ফিচার, যেটাতে একজনকে প্যানোরামাতে 3টা পজিশনে দেখা যাচ্ছে। এটি 30 FPS-এ করা একটি রেগুলার ভিডিও, যেটা আমরা গিম্বলের মাধ্যমে করেছি DJI মেমো MO4-এর মাধ্যমে। এবং আমরা দেখাতে চাচ্ছিলাম যে যদিও আমরা সিঁড়িতে নেমেছি তারপরও ভিডিওটি কত বাটার স্মুথ এবং কোনো শেক দেখা যাচ্ছে না। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ভিডিও। হোপফুলি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আমি মোস্ট অফ দ্য ফিচার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কীরকম ভিডিও শ্যুট করা যায় ফিচার্সগুলো অ্যাপ্লাই করে সেটাও দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। থ্যাংক ইউ টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড হোপ ইউ উইল কাম ব্যাক এগেইন।